নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি ঝিঙ্গের স্বাস্থ্যকর নিরামিষ একটি রেসিপি। এই গরমে কম তেল মশলায় কিছু রান্না করতে ইচ্ছে করে, তো ইচ্ছে করলে করতে পারবেন এই রেসিপিটি। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি ঝটপট শুরু করা যাক। তো বন্ধুরা, আমি ঝিঙ্গেকে কুশা ফেলিয়ে এখানে ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ, লবণটা আমি অল্প পরিমাণে দিলাম। তো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব, মেখে আমি কিছুক্ষণের মতো রেখে দেব। বন্ধুরা, ঝিঙ্গে থেকে কিন্তু অনেক বেশি জল বাহির হয়, তাই আমি রেখে দেব। তো এইভাবে মাখতে হবে ঝিঙ্গেকে হলুদ লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে। তো এবার আমি কড়াইয়ে তেল গরম বসিয়েছিলাম, এখানে আমি বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা ভেজে নেব, একটু লাল করে বড়ি ভাজতে হবে, আমি লাল করে বড়িটা ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, দিয়ে ছোটো ছোটো করে একটা আলু কেটে রেখেছিলাম, আর এই আলুকে আমি ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা আলু। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু স্বাদমতো লবণ, দিয়ে আলুকে কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি বানাতে খুবই কম তেল মশলা ব্যবহার করতে হয়। বন্ধুরা, এবার আমি এটাকে একটু করে ভেজে নেব, ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, এবার অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এবার ওর মধ্যে একটু জল দিয়ে আমি মশলাটিকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব আর কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আবার চলে এলাম, এবার দিয়ে দেব ঝিঙ্গে। ঝিঙ্গে দিয়ে নাড়াচাড়া করে ঝিঙ্গেটা ভালো করে কষিয়ে নেব আর মশলার সঙ্গেও মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম ঢাকনা, আর আমি শিলনোড়াতে বেটে নেব চাল। ভিজিয়ে রেখেছিলাম চাল 10-15 মিনিটের মতো, আমি এবার বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এটা বেস্ট করে নিতে পারেন, আমি শিলনোড়াতে বাটলাম। তো এইদিকে ঝিঙ্গেটা হয়ে যাচ্ছে কষানো, ঝিঙ্গেটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল, খুব একটা জল আমি দেব না, মাপ মতো জল দেব, বেশি দেব না, কারণ বন্ধুরা সেটা হবে একটু শুকনো শুকনো।
সেদ্ধ হওয়ার জন্য এইটুকু জল যথেষ্ট। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম, তো কিছুক্ষণ পর আবার ঢাকনা সরিয়ে চলে এলাম। তো এবার দিয়ে দেব তার মধ্যে বড়ি, ভেজে রাখা বড়ি। বন্ধুরা তোমরা চাইলে বড় সাইজের বড়ি হলে সেটাকে হাত দিয়ে একটু টুকরো টুকরো করেও দিতে পারো, আর ছোট সাইজের হলে এইভাবে দিতে পারো। আমার ছোট সাইজ, তার জন্য আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম বাটা চালের গুঁড়ো, আর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো এবার ভালো করে নাড়াচাড়া করে করে দেব। খুব একটা সময় লাগবে না বন্ধুরা, কারণ চালের গুঁড়ো দেওয়ার পর ঝুলটা একটু শুকিয়ে যায়, তাই খুব একটা ঝুল শুকাতে হবে না। তো এবার আমি 5 মিনিটের মতো রেখে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে। আর আলু আর ঝিঙ্গে সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা ফাইনালি হয়ে গেছে ঝিঙ্গে আলু রেসিপি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এইভাবে নতুন নতুন রেসিপি নিয়ে আসব আমি আপনাদের কাছে। তো এইভাবে একবার রান্না করে দেখুন, খুবই ভালো লাগবে।